Done. बैठ बैठ दे तो लाइट दे दी बैठ बैठ दे आसे 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 क्लियर से क्लियर से हां बैठ बैठ दे तो लाइट दे दी बैठ बैठ दे आसे 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 क्लियर से क्लियर साइड दे दो साइड दे अंदर जाओ ए चाल ले जाओ ओके ए चाल दिए हां बोल दो तुम से ठीक है चल लाइट में लाइट बोलिए बोलिए रेडी रेडी अंदर आगे देखो हेलो हाँ पाँचटा बजे यही मात्र काज शेष हलो टाका बोलो हाँ हाँ भलोई हो भलोई को असुविधा नहीं घुमा तो ओ सॉरी 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 हमें तो মানে আমি এখনই রওনা হব আর হচ্ছে তুমি ঘুমাও আসতে তো ঘন্টা দুয়েক সময় লাগবে অসুবিধা হবে না হ্যাঁ আর কালকে কি তোমার শুটিং আছে হুম আছে তো ও সরি 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 আচ্ছা ঘুমাও তুমি হ্যাঁ ওকে রাখছি ওকে এখন যাবেন না পরে যাব আমি এখনই যাব হ্যাঁ তুমি আমার গাড়িতে ওই শুটেড ক্যাসেট তুলে দাও असुविधा नहीं तुम एक काज करो कल के सारा दिन घूमे ने हाँ तुम्हें बसाय नाम दिए तरह चले जाए ठीक है तो एन ओई जिसपत जा सब तुल हाँ चलो 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 ए हम जा मुस्तफा ऐसा बा अरे उठो अरे आठटा बजे गेछे तोमार शूटिंग आछे ना उठो 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 जान प्लीज आर आधा घंटा तुमी घुमलो तो तोमार शूटिंग ए देरी होये जाबे उठो 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 आमी आधा घंटा घुमाई तुमी जेगे थाको आमी उठले तुमी घुमिये पड़ो प्लीज आर देरी होये जाबे तो साबा प्लीज उठो देखो तो ए उठो उठो सर गाड़ी भालो करे दुई टिया दे दी एक्सी अच्छा ठीक है तुम चले जाओ गिए भालो करे घुमाओ हां ठीक है आज रात तक ना अच्छा इच्छा हो हे सबा सबा
আরে 8:30 বাজে তো, কি হলো, ওঠো সাবা। 8:30 বাজে, এই রে দেরি হয়ে গেল। আমি তো সেই তখন থেকে তোমাকে ডাকছি, তুমি তো উঠছই না। আরে যাও যাও, তাড়াতাড়ি রেডি হও, আমি ঘুমো, যাও। আচ্ছা তুমি ঘুমাও। হ্যাঁ যাও। আবির, আয় আবির, আবির, আয় আবির, আবির, আয় আবির। কি হয়েছে? আমি না আমার ব্ল্যাক টিপটা পাচ্ছি না। ও তো অন্যটা পরে নাও। আরে তাই হয় নাকি, আমার ব্ল্যাক শাড়ির সাথে ম্যাচ করে পরবো, এখন কি হবে বলো তো? তাহলে অন্য শাড়ি পরো। বুঝো না, কন্টিনিউটি তো। ও তাহলে তুমি একবার যাবে একটু কিনে আনতে? এখন তো কি হয়েছে, প্লিজ যাও না, রাফা প্লাজা থেকে এনে দাও, আমি ততক্ষণে রেডি হয়ে নেই। কবির ভাই। জি জি আমি আসছি, এই তো হাফ অ্যান আওয়ার লাগবে। জি জি জি, হ্যাঁ আমি মেকআপ নিয়ে আসছি, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ কবির ভাই, আপনি লাইট করতে থাকেন, আমি চলে আসছি। জি জি, থ্যাংকস। আচ্ছা
এই যে নাও থ্যাঙ্কস বসো কেন আমি এখন নাস্তা করব না আমি এখন ঘুমাই হ্যাঁ পরে উঠে নাস্তা করে নেব সে কি একসঙ্গে খাই প্লিজ সবার আচ্ছা ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে খেয়ে নিও আচ্ছা শোনো তুমি গাড়ি চালিয়ে আসলে ড্রাইভার কই ড্রাইভারকে তো আজকে ছুটি দিয়ে দিয়েছি সে কি কেন কাল সারা রাত ধরে জেগে থাকলো সারা রাত শুটিং হলো তো ভাবলাম যে ওর একটু ঘুমানো দরকার তাই ছুটি দিয়ে দিলাম তুমি জানো না আজকে আমার শুটিং এখন আমি কিভাবে যাব ও আমি তো একেবারে ভুলে গেছি আচ্ছা তাহলে কি তুমি ক্যাবে মা ক্যাবে আমি তুমি জানো না ওকে নো প্রবলেম আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি আচ্ছা ঠিক আছে কি আর করা তুমি তাহলে রেডি হয়ে নাও হ্যাঁ তুমি খাও আমি রেডি হয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ হ্যালো হ্যাঁ রিন্টু ভাই এই তো আমি আসছি কবির ভাইকে বলেন আমার হাফ অ্যান আওয়ার লাগবে আচ্ছা না 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 আচ্ছা বলেন ড্রাইভার আজ আসেনি না না ইউনিটের গাড়িতে আসতে পারি না এখানে সেখানে থামায় লোক তোলে আপনি তো জানেন না না ঠিক আছে আমি আসছি আচ্ছা টেনশন করেন আচ্ছা সাবা বেশি দেরি হয়ে গেল নাকি না ঠিক আছে একটা কথা বলি আরে তুমি প্রতিদিন যে এই যে পিছনের সিটে বসে থাকো আর আমি সামনে থেকে যে গাড়ি চালাই আর তোমার এত কি অসুবিধা আমি বুঝতে পারি না আমি তো তোমাকে বারবার বলি যে আমি তোমাকে সিট বেল্ট বেঁধে দেবো কোনো সমস্যা হবে না তুমি জানো না আমার ভয় লাগে হ্যাঁ কিন্তু তুমি সারাক্ষণ পিছনের সিটে বসে থাকবে আমি কথা বলতে গেলে পিছনে তাকাতে হয় আর নিজেকে একেবারে ড্রাইভার ড্রাইভার মনে হয় আচ্ছা ঠিক আছে আমি একবার প্র্যাকটিস করবো কিন্তু আমার ভয় লাগে তো জানতাম কবির ভাই 12 নাম্বার তো হ্যাঁ হ্যাঁ 12 নাম্বার আপনি মেকআপ নেবেন না আমি মেকআপ তো নিয়ে এসেছি আচ্ছা শোনো আমার বিউটি বক্স একটু এনে দাও তো বিউটি বক্স তো আনেননি বিউটি বক্স ও আচ্ছা আচ্ছা তুমি যাও আমি আসছি Hello. সরি 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 খুবই সরি
শোনো, যাওয়ার সময় একটু মায়ের বাসায় যেতে পারবে? কেন? না, মায়ের একটা শাড়ি পরেছিলাম তো কালকে, ওটার কন্টিনিউটি একটু এনে দিতে পারবে? ওকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় গিয়ে ঠিক মতো ঘুমিয়ে পড়ো, হ্যাঁ, আর খাওয়া দাওয়া ঠিক মতো করে নিও। ওকে, আর ফোন দিও। ওকে, নো প্রবলেম, বাই। মিস করবো। আচ্ছা ঠিক মতো ঘুমিয়ে নিও। আচ্ছা, আর খেয়ে নিও, খালি পেটে থাকবে। ওকে, আচ্ছা, বাই বাই, বাই। কেমন আছেন আপনি? এই তো আর কি, অনেকক্ষণ দরজার ওখানে দাঁড়িয়েছিলে, ঘুমিয়ে পড়েছিলাম বুঝলে, শরীরটা ভালো নেই তো। তোমার শ্বশুরের কালকে রাত্রে আবার প্রেশার উঠেছিল, সারা রাত বসেছিলাম ওনাকে নিয়ে, ঘুমোতে পারিনি। না ঠিক আছে, এখন উনি ভালো তো? হ্যাঁ, আল্লাহর মতো অনেক ভালো। মানে আমি এসেছিলাম ওই সাবা কোন নাটকে যেন একটা শাড়ি পরেছিলাম আপনার, সেটা নিতে। কোন শাড়িটা বলো তো? কোনটা আছে একটা মিনিট, আমি একটু ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ, তুমি কোন শাড়ি পরেছিলে মা তো বুঝতে পারছে না, তুমি কথা বললো? হ্যাঁ সাবা, না রে ভালো নেই, কাল সারা রাত ঘুমাতে পারিনি, তো বাবার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, হ্যাঁ প্রেশার অনেক বেড়েছিল, ওকে নিয়ে বসেছিলাম তো সারা রাত। না না, এখন অনেক ভালো, হ্যাঁ ঘুমোচ্ছে। আরে তোকে খামাখা কি করতে জানাবো, টেনশন করবি খালি খালি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুটিং থেকে যাবার পথে দেখে যাস একবার। আচ্ছা, এই কোন শাড়িটার কথা বলছিস তুই? আমি তো মনে করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন কালো? কালো তো আছে দুই তিনটা। আচ্ছা আচ্ছা দেখি, কেন যে তোরা এরও শাড়ি নিয়ে পরিস, আমার খুব বিরক্ত লাগে মানুষের জামা একজনের জামা আরেকজন পরলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখি, আমি দেখছি। হ্যাঁ কোন শাড়িটা? হ্যালো হ্যালো, রেগে দিয়েছে। আমার তো মনে হয় যে এটাই কালো লাল, এটাই দেখো। জি হতে পারে, ঠিক আছে তাহলে আসি। আরেকটা কথা বাবা, ইয়ে এই যে এই সামনে এখানে ডিসপেন্সারি আছে, তোমার শ্বশুরের ওষুধটা শেষ হয়ে গেছে, একটু এনে দিতে যদি খুব ভালো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, টাকা লাগবে না, টাকা লাগবে না। আরে রাখো। না না, কি যে ভয় লাগবে, আরে আমি নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা।
বাবা কি যে উপকার হলো না, লোক নেয় জন নেয় কাকে দিয়ে যে ওষুধটা আনাতাম। এই শোনো, একটা কিন্তু ঝামেলা হয়ে গেছে। জি, কি ঝামেলা? ওই যে তোমার টুটু খালা আছে না, এই একটু আগে ফোন করলো, ওর মেয়ে তপা ওর পরীক্ষা, ড্রাইভারটা নাকি আসেনি, বললো তোমার ড্রাইভারটাকে একটু পাঠিয়ে দিতে। আমার তো ড্রাইভার নেই। নেই মানে আসেনি আজকে? কেন না, মানে হয়েছে কি, কাল সারা রাত ধরে আমরা শুটিং করেছি, তো ও ছিল তো বেচারা রাতে ঘুমোতে পারেনি, তাই আজকে ওকে ঘুমানোর জন্য ছুটি দেওয়া হয়েছে। ও, তাহলে অসুবিধা নেই, আমি দিয়েছি। তুমি যাবা? হ্যাঁ, যেতে পারি। তাহলে তো খুবই উপকার হয়। ইয়ে, তোমাকে খুব টায়ার্ড লাগছে, আমি চট করে গিয়ে এক কাপ চা করে। না না না, লাগবে না, কাল সারা রাত ঘুমাইনি তো, তাই একটু ঘুম আছে। এনিওয়ে, আপনি ইত্র